সুন্দর সুসজ্জিত মহতি তরঙ্গ অনুষ্ঠানে একটি ছোট্ট গল্প পরিবেশন করে আপনাদেরকে শোনাচ্ছি। একদা এক সময় এক ঘন কালো জঙ্গলের ভিতর দিয়ে এক ব্যক্তি হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক গর্জনরত সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে তিনি একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি লম্বা ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। কিছুক্ষণ পরে তিনি উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় চেয়ে আছে। তিনি নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসেবে তিনি দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় যখন তিনি কি করবেন বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটি বড় মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে চেখে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য সেই উপরে গর্জনত সিংহ, নিচে হাঁ করে থাকা সাপ ও দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার খুব বিপদ হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যা আমাদের সর্বক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে, আর এই সাপটি হচ্ছে আমাদের কবর যা আমাদের অপেক্ষায় আছে, আর সেই দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আমরা আশ্রয় করেই বেঁচে আছি, আর সেই সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, আর সেই মৌচাক হলো আমাদের দুনিয়া যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও এই চতুর্মুখী ভয়ানক জীবনের ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুকে ভয় করে তদানুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে আমরা দেখে নেব এ আজকের ছোট গল্পের প্রতিযোগী, পরবর্তী প্রতিযোগী এ। সবথেকে ছোট প্রতিযোগী আবার ভয় করবো।